বন্ধু, আপনার 2021 নতুন বছর খুব ভালোভাবে কাটুক। নতুন বছরে আপনাদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার জীবন সাফল্যে ভরপুর হয়ে উঠুক। মানুষ তার অভ্যাস ও কর্মের কারণে জীবনে যা চাই তা পেতে পারে, আর কুঅভ্যাসের কারণে জীবনে কিছু না পাওয়ার দুঃখও ভোগ করে। জীবনে কি পাবেন আর কি হারাবেন এ সব কিছু নিজের ওপরই নির্ভর করে। আপনি আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছেন বা যা কিছু হারিয়েছেন তা আপনার কর্ম, মনোভাব, অভ্যাস ইত্যাদির জন্যই হয়েছে। আচার্য চাণক্য বলছেন, মানুষ যে প্রকার কর্ম করে সেই অনুসারেই ফলপ্রাপ্ত করে। এই জন্য এটা খুবই আবশ্যক যে মানুষ ভেবে চিন্তেই কর্ম করবে। বিনা চিন্তা ভাবনা করে কার্য করলে কার্যের সিদ্ধি হয় না, আর ফলপ্রাপ্তির আশা না করাই চলে। নতুন বছরে আপনি প্রতিজ্ঞা করুন, আপনার মধ্যে যেসব পুরনো কুঅভ্যাস আছে তা পরিত্যাগ করে নতুন উদ্যম নিয়ে যা কিছু ভালো, যা কিছু আপনার জীবনে মঙ্গলজনক হবে তা গ্রহণ করবেন। নতুন বছর, নতুন ক্যালেন্ডার আমাদের স্মরণ করিয়ে দেয় পুরনো ভুল শুধরে নিয়ে নতুন করে আমরা নিজেকে গড়ে তুলব। আমরা যে ভুলগুলো নতুন বছরে একদমই করব না সেগুলি হলো: এক, অতীত নিয়ে দুশ্চিন্তা। আচার্য চাণক্য বলছেন, ব্যক্তির ঘটে যাওয়া ঘটনার উপরে শোক প্রকাশ করে বৃথা সময় নষ্ট করা উচিত নয়। ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারেও চিন্তা করা ঠিক নয়। বুদ্ধিমান ব্যক্তির সর্বদা পরিস্থিতি অনুযায়ী নিজের কাজে লেগে থাকা উচিত, সেই সব কাজ সফলভাবে করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আপনি হয়তো ভাবছেন, এই লোক আমাকে ঠকিয়েছে, ওই লোক আমায় অপমান করেছে, অথবা আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক না কেন, তা অতীত হয়ে গেছে। অতীতের কোনো কিছুর জন্য দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যায় না। আপনার আগামীকাল কেমন হবে তা আজকে সৃষ্টি করতে হবে। আপনি যদি আজকের দিনটা ভালোভাবে শুরু করতে পারেন তাহলে আগামীকাল আপনা আপনিই সুন্দর হয়ে যাবে। যেটা ঘটে গেছে সেটা অতীত, সেটা মনে রেখে বর্তমানকে নষ্ট করবেন না। আজকের জন্য, বর্তমানের জন্য বাঁচুন। যদি আগামীকালকে সুন্দর ও সুখময় করে তুলতে চান তাহলে এই নতুন বছরে সিদ্ধান্ত নিন, অতীতটা যেমনই থাকুক না কেন, তার দুশ্চিন্তা না করে বর্তমানকে সুন্দর করে তুলব, তাহলেই ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। দুই, সকালে দেরি করে ওঠা। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে যেমন কাজের ক্ষতি হয় তেমনই শরীরও ভালো থাকে না। সারাদিন শরীরটা ম্যাজম্যাজ করে, কাজে ঠিক মতো মন বসে না। অনেকে সকালে 8-9 পর্যন্ত ঘুমায়, তারা জীবন যুদ্ধে সফলতা আনতে পারে না। আপনি অবশ্যই জানেন আমাদের কাছে সময় একটা অমূল্য সম্পদ। যারা সফলতা অর্জন করতে চান তারা ঘুমিয়ে সময় নষ্ট করেন না, তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুরো দিনটাকে কাজে লাগান। তারা সকালের সময়টাকে বিরাট সুযোগ মনে করেন, তাই ভোর 5-6 মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। যেসব লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাদের স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা কম থাকে, তারা কোনো কাজে কম গড়িমসি করেন। দেরি করে উঠলে মন শান্ত থাকে না, তাই কাজের ক্ষতিও হয়। নতুন বছরে মনে প্রস্তুতি নিয়ে নিন, আর দেরি করে সকালে ওঠা নয়, কাজে সফলতা আনতে অবশ্যই সকাল সকাল উঠতে হবে। তিন, সময় নষ্ট করা। জীবনে আপনি যা চান তাই হতে পারবেন যদি সময়ের সঠিক ব্যবহার করেন। সময়ের অপচয় পুরোপুরি বন্ধ করে দিন, তাহলে আপনার সাফল্য হাতের মুঠোয় চলে আসবে। আপনার জীবনের লক্ষ্য যা সেই বিষয়েই বেশি সময় দিন। আপনার সময় যদি এমনি নষ্ট হয় তাহলে আপনার পরিকল্পনাও ব্যর্থ হবে। আপনি যদি আপনার সময় সৃজনশীলতার জন্য কাজে লাগাতে পারেন তাহলে আপনার একটা আত্মসন্তুষ্টি আসবে এবং আপনি উন্নতির সোপানে এগিয়ে যেতে থাকবেন। ফালতু কাজে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে, টিভি দেখে বেশি সময় নষ্ট করবেন না। অ্যামিউজমেন্টের জন্য, মনকে একটু হালকা করার জন্য এগুলোর প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে মজা করাটাই যাতে আসল কাজ না হয়ে যায়। তাই এই নতুন বছর থেকে সময়ের অপচয় না করে ভালো কাজে সময় ব্যয় করুন, এতে লাভ আপনারই হবে। চার, শরীরের অত্যাচার। শরীর ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে সব কিছু করতে মন বসে। যদি আপনি সুস্থ না থাকেন তাহলে জীবনের সুখ শান্তি, হাসি মজা কোনো কিছুই উপভোগ করতে পারবেন না। অসুস্থ শরীর কখনোই খুশি দিতে পারে না। সুস্থ শরীর সুস্থ মনের জন্ম দেয়। আপনি যদি রোগে ভুগতে থাকেন, অসুখে ভুগতে থাকেন, তাহলে আপনার মনও অসুস্থ হয়ে যাবে।
শরীর ভালো থাকলে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, মনে উৎসাহ ও উদ্দীপনা থাকবে। জীবনকে গড়ে তোলার জন্য যে পরিশ্রম করা প্রয়োজন, যে মানসিক শক্তি দরকার, তার অভাব হবে না। তাই শরীর ভালো রাখার জন্য কোনো খারাপ নেশায় বশীভূত হবেন না। শরীরের যথেষ্ট যত্ন নিন। প্রতিদিন শরীরের জন্য এক আধ ঘন্টা সময় দিন, যোগ ব্যায়াম অভ্যাস করুন। শরীর ভালো থাকলে আপনি সফলতা আনতে পারবেন, আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন। 5. গড়িমসি বা আলসেমি। নিজের কাজ যেটা আজ করা সম্ভব সেটা কাল করব বলে ফেলে রাখবেন না। অনেক লোক আছেন যারা প্রতিটা কাজেই গড়িমসি করেন, সকালে না বিকেলে করব, এখন না পরে করব, আজ নয় কাল করব। তাদের কাজ সঠিকভাবে কোনোদিনই হয় না, জীবনের সাফল্য তাদের কাছে অধরাই থেকে যায়। আপনি আপনার কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না। যে কাজ আপনার উন্নতির জন্য, মঙ্গলের জন্য জরুরি, তা আজই শুরু করে দিন, কালকের জন্য ফেলে রাখবেন না। আজকের জীবনটাই আসল, কাল কেমন যাবে তা কেউ জানে না। তাই সুখী সমৃদ্ধশালী জীবন গড়ে তুলতে হলে নতুন বছর থেকে কোনো কাজে গড়িমসি করার কুঅভ্যাস ত্যাগ করুন। আশা করি এই নতুন বছরটাই আপনার সফলতার বছর হবে, সর্বাঙ্গ সুন্দর জীবন গড়ে উঠবে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ও কাজের মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।